আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পাঁচ রকমের বাদাম একসাথে মিশিয়ে পানিতে ভিজিয়ে রেখে কেমনি খাবেন যে কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে বেশি আসে যে বাদাম খাওয়ার নিয়মটা ভাই বলেন পুষ্টিগুণের কথা তো বললেন বাদাম খাওয়ার সঠিক নিয়ম আজকে আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট বাদাম চিনা বাদাম সহ কিশমিশ সহ পানিতে ভিজিয়ে রেখে কিভাবে খাবেন আমি এই বাদামগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা অর্থাৎ নাস্তার সময় এই বাদামগুলো আমি খেয়ে ফেলব প্রথম থেকে শুরু করা যাক কিভাবে আমি বাদামগুলো ভেজাবো কিভাবে খাবো আমার এখানে প্লাস্টিকের একটা বক্স দেখছেন এই বক্সের ভিতরে ফ্রেশ পানি নিয়ে নেবেন আধা লিটার ফ্রেশ পানি নিয়ে নেবেন এবং আমি আবারও দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি চারটে পরিমাণ আখরোট বাদাম নিয়ে নিলাম চার পিস আখরোট বাদাম এখন আমি এই পাশে একটু রাখি দেখাতে সুবিধা হবে আমি আখরোট বাদাম নিয়েছি মাত্র চার পিস এখান থেকে আমি এবার রাখলাম কাজু বাদাম কাজু বাদাম নিয়ে নেব চার পিস পাঁচ পিস কাজু বাদাম নিয়েছি আর চার পিস আখরোট একটু পার্সেন্ট দুই নম্বরটা গেল এবার আমি চীনা বাদাম নেব চীনা বাদাম নেব আমি কয় পিস পরিমাণ মতো অর্থাৎ এখানে ছয় পিস চীনা বাদাম আছে আমি এই চীনা বাদামগুলো এই বক্সের ভিতরে দিয়ে দেব এই চীনা বাদাম বক্সের ভিতরে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি কিসমিস সাত পিস কিসমিস নিয়েছি এটাও দিয়ে দিলাম সাত পিস কিসমিস নিয়েছি আচ্ছা কিসমিসটা আমি সাইড করে ফেলে এখন আমি যেটা দেব এখান থেকে আমি বাদাম দেব বাদাম দেব ছয় পিস ছয় পিস কাঠবাদাম দেব কাঠবাদামও দিয়ে দিলাম ছয় পিস বাদাম দিয়ে দিলাম এখন যেটা আমি দেব পেস্তা বাদাম এই পেস্তা বাদামটা আমি এখন দিয়ে দেবো এটার ভিতরে পেস্তা বাদাম দিলাম আমি ছয় পিস আরও দুই পিস দিয়ে দিই আট পিস পেস্তা বাদাম দিলাম দর্শক শ্রোতা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ফলো করুন আমি সরাসরি আপনাদেরকে যারা বাদাম পিও বাদাম ভালোবাসেন এবং যারা নিয়মিত স্বাস্থ্যর জন্য বাদাম খান একটি কথা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমার এখানে যে বাদামগুলো আপনি দেখতে পাচ্ছেন এই বাদামগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা বাদাম অর্থাৎ লবণে ভাজা বা প্রক্রিয়াজাত করা কোনো মশলা দেওয়া বাদাম নেই ফ্রেশ ফ্রেশ এবং মশলা ছাড়া লবণ ছাড়া বাদাম অর্থাৎ বুঝতেই পারছেন কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে রেখে খেলে কি উপকার সেটা যদি আমরা সকলে নাও জেনে থাকি কিন্তু বাদামের উপকারিতা সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে অসংখ্য কমেন্ট আমার ভিডিওতে আসছে শুধু বাদাম খাওয়ার নিয়ম এখানে দেখতে পাচ্ছেন যে বাদামগুলো এখানেও বাদামগুলো ওই রকমই কিন্তু ছিল দেখুন আমি রাত্রে পানিতে ভিজিয়ে রাখার কারণে বাদামগুলো কেমন নরম হয়ে গেছে বাদামগুলো কেমন নরম হয়ে গেছে এবং ফুলে উঠছে এই বাদামগুলো যদি আমি এখন খেয়ে নিই এই বাদামগুলো হজম হতে সময় লাগবে না এবং পরিপূর্ণ পুষ্টি উপকারিতা আমি পেয়ে যাব একইভাবে যেমন এটার ভিতরে রয়েছে আখরোট কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিস এবং চীনা বাদাম এই ছয় প্রকার বাদাম আমি এখানে দিয়েছি আপনি ইচ্ছা করলে আরও দু একটি আইটেম সাথে যুক্ত করতে পারেন এছাড়াও আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে ওইভাবেও আপনারা খেতে পারবেন তবে সহজ এবং শর্ট টাইমে এইভাবে বাদাম ভিজিয়ে খেলে কি উপকার হয় অনেকেই প্রশ্ন করেছেন যে বাদাম এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে মাত্র সাত দিন খেলেই হবে আপনি সাত দিন খেলেই মারাত্মক উপকারিতা পাবেন এবং আপনার অনেক রোগ থেকে যেমন মুক্ত পাবে শরীরের দুর্বলতা কেটে বিশেষ করে নাম্বার ওয়ান যে পয়েন্টটা আপনার পুরুষত্ব যৌবন যে দুর্বলতা কেটে যৌবন শক্তি দ্বিগুণ বেড়ে যাবে যারা নিয়মিত বাদাম খান এবং যারা বাদাম ভালোবাসেন বা কন্টিনিউ করছেন তারাও বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন কারণ এখানে দর্শক শ্রোতা আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি নিঃসন্দেহে এটা কোনো ওষুধ নয় এটা কোনো কবিরাজি বা ডাক্তারি কোনো ওষুধ নাই এটা সম্পূর্ণ আপনি বলতে পারেন ভিটামিন ট্যাবলেট বা প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট সম্পূর্ণ গাছের ফল এক একটি বাদামের ভিতরে এক এক রকম উপকারিতা রয়েছে একত্র করে একসাথে খেলে পরিপূর্ণ সবগুলো বাদামের উপকারিতা পাবেন এছাড়াও যাদের ধারণা নেই তারা যেমন পেস্তা বাদাম একক ভিডিও আমার রয়েছে চ্যানেলে কিসমিসের একক ভিডিও রয়েছে চ্যানেলে কাঠবাদামের একক ভিডিও রয়েছে আখরোটের একক একক ভিডিও রয়েছে এইসব ভিডিওতে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন সহ পুষ্টিগুণ উপকারিতা এবং কোন বাদামে কতটুকু ভিটামিন কতটুকু ক্যালোরি কত গ্রাম ডিটেলস আমি তুলে ধরেছি ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিওটি শুধুমাত্র যারা বাদাম খাবার সঠিক নিয়ম জানেন না এবং যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন যে একত্রে এই ছয় সাত রকমের বাদাম কীভাবে খেতে পারি তবে দর্শক শ্রোতা আপনাদেরকে অবশ্যই একটি বিষয় অবশ্যই কঠিনভাবে মনে রাখতে হবে এই ভুলটি কখনোই করা যাবে না যেমন এই বাদামগুলো অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধি প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট বলতে পারেন অর্থাৎ এক একটি বাদামের এক একটি গুণাগুণ রয়েছে যথেষ্ট পরিমাণে আর এখানে যে বাদামগুলো দেখছেন এগুলো সবই উন্নত মানের মানসম্মন্ডত পুষ্টি প্রোটিন ফাইবার অক্সিজেন ভালো কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল নেই বললেই চলে তাই আমি বলবো। যে কোনো পুষ্টিকর খাবার বা ভালো মানের খাবার অতিরিক্ত মাত্রায় খেলে আপনার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো খাবার আর এই খাবার তো অনেক পুষ্টিগুণ রয়েছে সেক্ষেত্রে আমি শুধু খাবার কিভাবে পানিতে ভিজিয়ে খাবেন এটুকুই বলবো না আমার এখানে যে বাদামগুলো দেখছেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম বাদাম হবে আপনারা এই বাদাম সম্পূর্ণ খাবেন না আর একটু কমিয়ে নেবেন পঞ্চাশ গ্রামের ভিতরে যেন বাদামটি থাকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের উপরে বাদাম কখনোই খাবেন না এবং আপনি সাত দিন খেয়েও শেষ করে দিতে পারেন এবং আপনি সারা জীবন এই রকম পানিতে ভিজিয়ে সারা রাত্র পানিতে ভিজিয়ে আপনি বাদামগুলো এইভাবে সারা জীবন এই নিয়মে খেতে পারেন প্রতিদিন একবার সকালে নাস্তার সময় অর্থাৎ সকাল আটটার সময় আগের দিন রাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন বাদামগুলো ফুলে এই রকম হলে পরের দিন সকালে অর্থাৎ রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে নাস্তার সময় বাদামগুলো চিবিয়ে খেয়ে নেবেন অতিরিক্ত মাত্রায় বাদাম খেলে আপনার উপকারের চাই থেকে অনেক বড় ক্ষতি হতে পারে তাই চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের উপরে এই বাদাম একত্রে খাবেন না সেক্ষেত্রে আপনি ওজন করে আইডিয়া করে নিতে পারেন ভেজানোর আগে পানি ফ্রেশ পানি দিয়ে নেবেন এবং ফ্রেশ পানি দিয়ে নেবেন এবং এই বক্সটি ঢেকে দেবেন যে পাত্রই বাদাম রাখবেন কোনো রকম যেন খোলা না থাকে ঢেকে রাখবেন এছাড়াও আপনি এই বাদামের সাথে আমার এখানে যেমন ছয় আইটেম বাদাম রয়েছে আরও কিছু আইটেম বাকি রয়েছে সেগুলো আপনি দিতে পারেন যেমন হেজেলনেট বাদামটা দিতে পারেন হেজেলনেট বাদামটা দিতে পারেন এছাড়াও আরও অনেক বাদাম রয়েছে এই মুহূর্তে আমার তেমন স্মরণে আসছে না আর আমার এই বাদামের নিচে যে দেখতে পাচ্ছেন সাদা তিল এটারও একক ভিডিও রয়েছে এই সাদা তিলটা কিন্তু অত্যন্ত উপকারী যারা তিল সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন যদি কেউ তিল সম্পর্কে না জানেন তাহলে একক ভিডিও রয়েছে দেখে আসবেন কারণ এই সাদা তিলে আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনার একশো বছরেও আপনার ক্যালসিয়ামের ঘাটতি হবে না অর্থাৎ যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা সাদা তিল খেতে পারেন খাবার নিয়ম এবং পুরো উপকারিতা সম্পর্কে ডিটেলস একক ভিডিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন তাহলে আরেকটি ফর্মুলায় আপনারা এই বাদাম খেতে পারেন এখন আমি আপনাদেরকে দেখালাম পানিতে ভিজিয়ে রেখে কিভাবে বাদাম খাবেন আরেকটি ফর্মুলা যেমন এখানে আমি পানি দিয়েছি আপনি পানি না দিয়ে পানির পরিবর্তে একটি কাঁচের গিলাসে অথবা একটি কাঁচের বয়নে আপনি মধু দিয়ে রাখ মধু দেবেন প্রথমে হালকা একটু মধু দেবেন তারপরে এই ধরনের পাঁচ ছয় রকম সাত আইটেমের বাদাম দেবেন আবার একটু মধু দেবেন আবার একটু বাদাম দেবেন দেওয়ার পরে যখন পাত্রটা ভরে যাবে তখন আপনি ওটা মুখ বন্ধ করে রাখুন প্রতিদিন সকালে নাস্তার সময় আপনি এই মধুর মধুওয়ালা বাদাম দুই চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ আপনি বাদাম খেয়ে নিতে পারেন তবে অবশ্যই আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আমার বাদামগুলো ভালো করে দেখে রাখুন বাদাম আখরোট পেস্তা বাদাম সমস্ত বাদামগুলো একদম ফ্রেশ এবং ভালো মানের মানসম্মত ফ্রেশ ভালো মানের কাঁচা বাদাম আমি আবারও আপনাদেরকে বলছি আমার বাদামগুলো ফ্রেশ ভালো মানের ভালো কোয়ালিটি এবং কাঁচা বাদাম সমস্ত বাদামগুলো কাঁচা হতে হবে তাহলে পরিপূর্ণ পুষ্টি পাবেন আবার প্রশ্ন করতে পারেন যে কাঁচা বাদাম না খেলে কি পুষ্টি পাব না কাঁচা বাদাম না খেলেও পুষ্টি পাবেন কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাবেন না ভিজিয়ে রেখে যেমন খেলে হজম শক্তি পরিপূর্ণ উপকারিতা আপনি এক কথায় পাবেন না তা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই সংক্রান্ত আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা